এলাকা দখলকে কেন্দ্র করে খাস কলকাতায় উত্তেজনা ছড়ালো। রণক্ষেত্র হয়ে উঠল বেহালা চরকতলা। কেন এই পরিস্থিতি হলো, নেপথ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব, আমরা জানবো। তবে এই মুহূর্তের কি পরিস্থিতি, বেহালা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম, রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, এই ঘটনায় ইতিমধ্যেই 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের কি পরিচয় জানা গিয়েছে? এবং চরক মেলা যাকে কেন্দ্র করে বা যার আগে এই গণ্ডগোলের সূত্রপাত হলো, মেলা কি হবে আগামীকাল, মেলার ভবিষ্যৎ কি? দেখো, তোমাকে যেটা এই মুহূর্তে জানাবো যে এলাকার পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং আপাততভাবে কিন্তু এখন অনেকটাই আয়ত্তে এসে গেছে। তোমাকে বলবো যে ঘটনার সূত্রপাত মূলত গতকাল রাত্রিবেলা, যখন দুপক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক, কর্মী সমর্থক, তাদের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। মূলত যে বিষয়টা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে বা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, যে এলাকার দখল, এলাকার ক্ষমতার দখলকে কেন্দ্র করে কিন্তু এই যাবতীয় সংঘর্ষ, এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গুলি পর্যন্ত চলেছে এলাকায়, এমনটাই জানা যাচ্ছে। গুলির একটি খোল পর্যন্ত সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে। এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, যে 8 জন নয়, ধৃতের সংখ্যা বেড়ে 10 হয়েছে, মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও 2 জনকে এই গোটা ঘটনায় আটক করা হয়েছে। এবং যেটা পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে যে এই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা নেতৃত্ব দিয়েছে, এবং সেখানে বেশ কিছু সিসিটিভি পুলিশের কাছে এসছে, বেশ কিছু মোবাইলের ভিডিও ফুটেজ তাদের কাছে এসছে, এবং সেখানে তারা চিহ্নিত করার চেষ্টা করছে যে কারা এই গণ্ডগোলে সামিল রয়েছে, কারা এরকম ভ্যান্ডালিজম করলো। এই সমস্ত বিষয়ে এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আর্মস কোথা থেকে আসলো, কিভাবে গুলি চললো, সেটাও কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বিক্রম, যে অভিযোগ যে পুলিশের সামনেই নাকি গুলি চলেছে, এই গুরুতর অভিযোগও তো উঠে আসছে। গুন্ডা দমন শাখা থেকে একটা করছে। দেখো, পুলিশের তরফ থেকে এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হচ্ছে না যে পুলিশের সামনে গুলি চলেছে। তবে একটা কার্তুজের খোল, সেটি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। সেটা কোথায়, কারা চালালো, এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আর্মস কার কাছে ছিল, কে বা কারা গুলি চালালো, এই বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে এই যে চরক মেলার প্রশ্ন উঠছে, 80 বছরের মেলা, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে অবশ্যই প্রশ্ন রয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে যে মেলা কিন্তু বন্ধ থাকবে, কারণ এই মেলাকে কেন্দ্র করে মেলার দখল কারা নেবে, মেলার কমিটির দখল, ক্ষমতার দখল, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু যাবতীয় বিপত্তি ছিল বা সংঘাত ছিল। এবং গতকাল যেটা দেখা গেল যে মেলা হবে কি না তা নিয়ে একটা প্রশ্ন। বিক্রম, আমাদের সঙ্গে থাকো। যুযুজন, দুপক্ষ যারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, তাদের কি অভিযোগ বক্তব্য শুনবো। বাবন ব্যানার্জির নেতৃত্বে অযথা বিনা প্ররোচনায় হামলা করেছে। আমরা পুলিশ ছিল, পুলিশ তার আগে ছিল, মিডিয়াও এসেছিলো, মিডিয়া দেখেছে, সব রেকর্ড হয়েছে, যাকে পেরেছে মেরেছে, ইট বৃষ্টি চালু করেছে। আমরা ঢুকেও গেছিলাম এখানে, মহিলারা মার খেয়েছে, খানা স্টিচ পড়েছে, আমার 101 জ্বর, অ্যান্টিবায়োটিক কেস হয়েছিলাম। ওরা তোলাবাজি করবে, ওরা এলাকা দখল করবে, ওরা সিন্ডিকেট করবে, ওরা প্রমোটারদের ডেকে পাঠাবে, ওরা জলের লাইন করবে। আমাদের কোনো এলাকা দখলের ব্যাপার নেই, এরা যারা করছে তাদের ব্যাপার। হঠাৎ করে দেখলাম মানে প্রচুর ছেলে এলো, এসে বোতল, ফায়ারিং, যাবতীয় জিনিস ছোড়াছুড়ি করলো। সামনে প্রশাসন ছিল, ওনারাও আমাদের হেল্প করেছে, কিন্তু লাস্টে ওনারাও লাস্টে পারেনি। আমার 4টে পড়েছে। অরিন্দম বলে একটি ছেলে, মেন যে ঝামেলা পাকিয়েছে, কোথা দিয়ে প্রচুর ছেলে নিয়ে এসে, পুরো সবাই ঢুকেছে, পুরো মাথা, হাতে বাঁশ, আগ্নেয়স্ত্র, ফায়ারিং করেছে, গুলিও পাওয়া গেছে, গুলি প্রায় 8 থেকে 10 রাউন্ড গুলি চালিয়ে আমার স্ত্রীকে মেরে 10টা সেলাই ফেলে দিয়েছে। এবং আমার 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 স্ত্রীর ভাই, হ্যাঁ, মিলন গাঙ্গুলি, ওকেও মেরে পুরো মাথা 8টা সেলাই পড়েছে। আমার এলাকা জুড়ে 121 নম্বর ওয়ার্ডে যদি এদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা থাকবো, অন্য কাউকে আমরা নতুন আর রাখবো না, আমরা এলাকা দখল করবো। এই ঘটনায় নাম উঠে আসছে স্থানীয় তৃণমূল নেতা বাবন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই, তার কি বক্তব্য শুনবো। আমরা পাড়ায় হঠাৎ আমার ফোন আসে, আমার ভাইয়ের মাথা ফাটা, থেতলে দিয়েছে, ইট দিয়ে মেরেছে বন্দুকের বাট দিয়ে, মুখে 4টে সেলাই। আমার ভাই SSKM হসপিটালে ভর্তি ছিলেন। প্রত্যেকবার করে লালটু ঘোষ, একটা প্রোমোটার, এরা টিকিটের জন্য লড়েছিল, এরা প্রোমোটিংয়ের জন্য লড়ে, এরা এই ঝামেলাগুলো করে। আর এদের কিছু নেতা যাদের স্বার্থ এদের সঙ্গে জড়িত আছে, তারা আমাদের, আমরা যেহেতু একটা অর্গানাইজভাবে উঠছি দলে, যে ভাবছে আমরা নেতা হব, তারা পড়ে যাবে, এরকম একটা তাদের ভাবমূর্তি। আমাকে যাতে দল, আমার যাতে বড় মাপের আমি রাজনীতিটা না করতে পারি, আমার নামে বিভিন্নভাবে বিভিন্ন সময় এলিগেশন দেয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে, তবে কেন এই ঘটনা ঘটলো খাস কলকাতায়, আমরা একটু বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য রয়েছেন, এবং রয়েছেন বিজেপি নেতা রাজর্ষী লাহিড়ী রয়েছে। আমি শুরুতেই দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, খাস কলকাতা বেহালা চরকতলায়, সেখানে এই ঘটনা কেন,
যে অভিযোগ যে গোষ্ঠীকন্দল গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব না দেখুন ব্যাপারটা গোষ্ঠীদ্বন্দ্ব নয় এর চেয়ে অনেক বড় ব্যাপার যে যেরকম আমার আপনাদের সাংবাদিক গ্রাউন্ড থেকে জানালো যে এই মেলা বহুদিন ধরে চলছে এবং এর চেয়েও বড় কথা এই মেলাকে কেন্দ্র করে এর আগেও বহুবার সংঘর্ষের ইতিহাস রয়েছে মানে এটা নতুন কোনো ব্যাপার নয় এখানে কোন রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে সেটাও কোনো ব্যাপার নয় তবে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই তারা ইতিমধ্যেই 10 জনকে গ্রেফতার করেছে এবং আমাদের বিশ্বাস যে যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা যারা এই দিনে দুপুরে শহরের মানুষকে আতঙ্কিত করেছেন শহরের মানুষকে চিন্তার মধ্যে ফেলেছেন তারা প্রত্যেকে গার্ডের পেছনে যাবেন এবং আমাদের এই আবেদন থাকবে প্রশাসনের কাছে এলাকা যেন শান্তিপূর্ণ থাকে দিবাংশু মেলা কমিটি কার দখলে থাকবে তাকে কেন্দ্র করে এইভাবে গুলি চললো শুধু নয় বোমাবাজি হয়েছে এবং এমন অভিযোগ যে পুলিশের সামনেই নাকি হয়েছে সবকিছু না না দেখুন পুলিশের সামনে হয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না তবে এইটুকু আমি বলতে পারি যদি সত্যিই কেউ বোমা বা গুলি চালিয়ে থাকেন তার উৎস অবশ্যই প্রশাসনের খুঁজে বের করা উচিত কারণ আপনারা জানেন গোটা বাংলা জুড়ে গত এক মাস যাবত যেভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা গুলি ইত্যাদি গুলো খোঁজ খবর চলছে পাওয়াও যাচ্ছে প্রচুর পরিমাণে সেখানে এই জায়গাটা কিভাবে নজরে আনালো এটাও দেখার দরকার রয়েছে এবং সেখান থেকে সেটা ব্যাকট্র্যাক করে গিয়ে খোঁজার দরকার রয়েছে এবং সর্বোপরি আমি বলি এইটা যেহেতু বহু পুরনো মেলা এর দখলকে কেন্দ্র করে স্থানীয় এলাকার কিছু মানুষের মধ্যে একটা সমস্যা ছিল তারা ঘটনাচক্রে তাদের মধ্যে কেউ তৃণমূলের সঙ্গে জড়িত থাকতে পারেন কারণ কলকাতায় স্থানীয় তৃণমূল নেতা বাবান বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে পুরো বিষয় না আমি এটাই বলতে চাইছি কলকাতায় তৃণমূল কংগ্রেস 60% ভোট পেয়েছিল তার মানে স্বাভাবিকভাবেই যদি যে কেউ সাধারণ মানুষের মধ্যে আপনি র্যান্ডম স্যাম্পলিং করেন তাহলে 10 জনের মধ্যে 6 জন তৃণমূল আপনি পাবেন তো স্বাভাবিকভাবে যারা ঝগড়া অশান্তি করছে তাদের মধ্যে এই রেশিওটা থাকার কথা নর্মাল বিজ্ঞান ভিত্তিক স্যাম্পল সার্ভে অনুযায়ী তো আমি সেটা বলতে চাইছি না ঘটনাচক্রে তারা তৃণমূল কংগ্রেসের লোক হতে পারেন তবে এই ঘটনাটার মূল কেন্দ্র আমি যতদূর শুনেছি সেটা হচ্ছে এই মেলাকে কেন্দ্র করে হওয়া এবং এরা যদি কোনো রাজনৈতিক দল নাও করতেন তার সাথে কিন্তু এই অশান্তির কোনো সম্পর্ক নেই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা ঘটনাটা দ্রুত আমি রাজর্ষীর কাছে আসবো রাজর্ষী আপনি কি বলবেন দেবাংশু যেরকম বলছে যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই অনেক পুরনো মেলা আগেও এই ধরনের ঘটনা ঘটেছে সদ্য বিতর্কে থাকা তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী তার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি গতকালকে তার ফেসবুক পোস্টে লিখেছেন এবার আগুন জ্বলবে বেহালায় কিন্তু কজন মশাল হাতে সে মন্ত্রীর নাম নিয়ে তার জন্য রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় সেটাই এখন দেখার তো আগুন জ্বলেছে বেহালা চত্বরে যেটা ঘটনাটা দেবাংশুদা বললেন যে হ্যাঁ এটা একদমই নতুন নয় বলছে লালটুর কথা উঠলো লালটু এ আগেও বোমাগুলি চালিয়েছে মুচিপাড়ায় বোমাগুলি চালিয়েছে এটা বাস্তবিকই গোষ্ঠীদ্বন্দ্ব ওই তথাকথিত রাজ্য সরকারের মন্ত্রী এবং একজন সাংসদের লবির লড়াই একজন বর্তমান সিটিং কাউন্সিলর এবং অপর দলে তার পাশের ওয়ার্ডের একটি কাউন্সিলর যিনি প্রমোশন নিয়ে বড় ভয়ঙ্কর রকম ভাবে যার নাম আছে তার ছেলেদের লড়াই খবর চতুর্দিকে ছড়িয়ে গেছে ভাস্কর বলে একজন লোক আছে যে মূল বোমাগুলি চালাচ্ছে কি তাকে অ্যারেস্ট করেছে 10 জনকে নামকা বাস্তে লোক দেখি অ্যারেস্ট করে কি হবে তারপরে আলটিমেট দা কেসটার ফয়সালা হবে কোনো প্রমাণের অভাবে তারা দোষী সাব্যস্ত হলেন না নির্দোষ সাব্যস্ত হলেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো দেবাংশ কিছু বলবে দেবাংশ বলো অনেক না আমি যেটা বলতে চাইছি রাজশ্রীদার বক্তব্য আমার খুব ভালো লাগলো এবং এটা জেনে আরো ভালো লাগলো তিনি বিজেপির চাইতে বেশি তৃণমূলের সাংগঠনিক খবর আরো বেশি করে রাখেন কোথায় কোন নেতা তিনি কত বড় মাপের কত ছোট মাপের কোন কাউন্সিলরের সাথে কোন নেতা কার সাথে গেছে আমি সেসব যাচ্ছি না আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে যে মেলাকে নিয়ে যেহেতু একটা ঐতিহাসিক একটা সমস্যার ঘটনার ব্যাপার রয়েছে এর আগেও এটা বহুবার হয়েছে আজকে ঘটনাচক্রে এই অশান্তিটা যখন হয়েছে তখন তাদের মধ্যে হয়তো কেউ কেউ রয়েছেন যারা হতে পারে লোকালি তৃণমূল কংগ্রেস করেন এটা হতে পারে কিন্তু এটা সম্পূর্ণ কোইনসিডেন্স এটা কিন্তু মানে ঘটনাটা তারা তৃণমূল করেন বলে ঘটনাটা ঘটেছে বা তারা রাজনীতির সঙ্গে যুক্ত বলে ঘটনাটা ঘটেছে কারণটা এটা নয় বরং ঘটনাটা ঘটেছে বলে তাদের রাজনৈতিক চোখ খোঁজা হচ্ছে কজ আর এফেক্টটা সম্পূর্ণ আলাদা আলাদা এবার বলি কয়েকজনের নাম সাংসদ মন্ত্রী বিভিন্ন রকম নাম এবং একটা ফেসবুক পোস্ট বললেন আচ্ছা একটা মেলাকে নিয়ে যদি অশান্তি হয়ে থাকে সেখানে বেহালায় আগুন চলবে এই কথাটার কি মানে হতে পারে এটা তো আমি একটা কথা সহজভাবে দেখুন বলতে চাই একটা ঘটনা ঘটেছে প্রশাসন 10 জনকে গ্রেফতার করেছে এবং আমাদের বিশ্বাস যেটা আপনাদের সাংবাদিক একটু আগে বলছিল যে এর আগে গ্রেফতারির সংখ্যাটা একটু কম ছিল যেটা এখন তিনি রিপোর্টিং করতে করতে সংখ্যাটা একটু বেড়েছে আরো কেউ যদি জড়িত থাকেন সেটা যেই হোক না কেন সে নেতার নাম আপনারা যা পাচ্ছেন নেতা হোক খাতা হোক চামচা হোক প্রত্যেকে গারদের পেছনে যাবে
এটা প্রশাসনের উপরে আমাদের বিশ্বাস আছে। কারণ আরো একবার বলছি, তৃণমূল কংগ্রেসের সরকারের জমানায় রং দেখে গ্রেফতার হয় না, রং দেখে গ্রেফতার হয় না, বিচার হয় এমনটাই দাবি করছে দেবাংশু। আমি আসবো রাজর্ষির কাছেও এ নিয়ে। একটা মেলা এবং সেই মেলাকে কেন্দ্র করে এইভাবে এলাকায় গুলি চললো, বোমাবাজি হলো, তা কি কাম্য? আমি আসবো, অতিথিদের বলবো থাকতে আমাদের সঙ্গে। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।